আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আলহামদুলিল্লাহ করে আরও একটা দিন শুরু করে দিয়েছি। গতকালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম, কারণ বেশ কিছু কাজ করে ঘুমিয়েছি। আপনারা জানেন আমি আমার কাজগুলো একা হাতে করতেই বেশি পছন্দ করি, তাই রাতের যখন খাবার দাবার শেষ হয়, যখন আমি নিরিবিলি সময়তে থাকি, তখন এই কাজগুলো করে রাখি রাতের বেলা। তো গতকালকেও এটা করে রেখেছি, আজকে এটা ডেলিভারি যাবে দুই জায়গাতে। তো আলহামদুলিল্লাহ সব ভালোয় ভালোয় শেষ হয়েছে, এখন প্যাকেটিংয়ের পালা। তো সকালে ঘুম থেকে উঠে নামাজ দোয়া পড়ে এরপরে আসলাম আমার বিজনেসের কাজগুলো করতে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু পুষি আমার পাশে পাশে ঘুরে, আজকে যখন ঘুম থেকে উঠলাম তখন ওকে দেখলাম না। ও এখন কি করে, বাইরে বের হতে চায়, বাইরে বের হতে না পারলে আমার স্টোররুমে উঠে বসে থাকে। স্টোররুম সে উঠতে পারে অরবিনের বেডরুম দিয়ে, কারণ অরবিনের রুমের ব্যালকনিতে হচ্ছে পুষির লিটার বক্সটা রাখা। আমার স্টোররুমে আবার দুইটা জায়গা দিয়ে উঠা যায়, একটা হচ্ছে অরবিনের ব্যালকনি দিয়ে এবং আমাদের ব্যালকনি দিয়ে। তো সে অরবিনের ব্যালকনি দিয়ে উঠে আমার ব্যালকনিতে নেমে আমার ব্যালকনির বাইরে যে সানসিটটা আছে ওটার মধ্যে গিয়ে সে এভাবে বসে থাকে। যখন ওর দিকে ফোন নিয়ে গেলাম, সে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল আর পাখির আওয়াজ শুনতেছিল, বাইরে অনেকগুলো পাখি কিচিরমিচির করছিল। তো আমার ভয় হয় সে যদি এক্সাইটেড হয়ে আবার লাফ দিয়ে পাখি ধরতে যায়, তাহলে তো একেবারে নিচে পড়ে যাবে, নিচে একদম নালায় পড়ে যাবে। পুষিকে এনে ধরে ওকে রুমে ঢুকিয়ে দিয়েছি, তারপর দরজাটা আটকিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু বক্স করে নিলাম, প্যাকেট করে একটু পিন আপ করে রেখে দিব। এখন কিছুটা যাবে, আর পরে বিকেলে যাবে আর কিছুটা। তো যেগুলো এখন ডেলিভারি দিব সেগুলো আগে প্যাকেটে করে নিয়েছি, বাকিটা আবার ফ্রিজে রেখে দিব। এগুলো নেওয়ার জন্য লোক আছে, অলরেডি বাইরে এসে দাঁড়িয়ে আছে। তো যেগুলো বিকেলে ডেলিভারি দিব সেগুলো আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখানে এসে দেখি পুষি সুন্দর মতো ওর পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দেখেন কীরকম মানুষের মতো ঘুমায়, আমার সাথে গায়ে গা লাগিয়ে সে ঘুমাইতে পছন্দ করে। এখনো সে ঘুমাচ্ছে। এই যে আমার বিচ্ছু বাহিনী সব চলে আসছে, কোচিংয়ে গিয়েছিল আমরিন, নিলয় ওকে দিতে আসছে, সাথে নোয়াসির এবং নোয়াসিরের কাজিন আসছে ঢাকা থেকে, সেও আসছে খুশিকে দেখার জন্য। আমাদের মহান আল্লাহ তাআলার রহমত কিন্তু কখনোই বন্ধ